আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো। তোমার খবরের জন্য যে আমি খুব ব্যাকুল তা নয়, তবে ঢাকা খুবই ছোট শহর, কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না। শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো। প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার, পড়বেই তো, পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম। যে গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে গেলে, সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর তিলেরও খবর পায়নি। ওই ভিশু বিহাস থেকে কতটা লাভা ওঠে তা তো আমি প্রথম আবিষ্কার করেছিলাম। তুমি কি জানো না, গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না? তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ আছে তা কি তুমি জানতে? আমি তো প্রথম জানিয়েছিলাম ওই বিদ্যুতে দপ করে জ্বলে উঠতে পারে মধ্যরাত। তুমি কি জানো না, গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোনো খবরই রাখে না। আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি নাকি খুব কষ্টে আছো। যে গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সে নাকি ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত শয্যা কক্ষে কোনো শারীরিক তাপের দরকার পড়ে না। আমি জানি তোমার কতটা দরকার শারীরিক তাপ, গাধারা জানে না। আমি তো খুঁজে বের করেছিলাম তোমার দুই বাহুমূলে লুকিয়ে আছে দুটি ভয়ঙ্কর ত্রিভুজ, সে খবর পায়নি গাধাটা। গাধারা চিরকালই শারীরিক ও সব রকম জ্যামিতিতে খুব মূর্খ হয়ে থাকে। তোমার গাধাটা আবার একটু রাবীন্দ্রিক, তুমি যেখানে নিজের জমিতে চাষার অক্লান্ত নিরানো চাষ মই পছন্দ করো, সে নাকি আধ মিনিটের বেশি চষতে পারে না। গাধাটা জানে না চাষ আর গীতবিতানের মধ্যে দুস্তর ফারাক। তুমি কেন আমাকে ছেড়ে গেছিলে? ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন থাকলে উষ্ঠ থাকে, আলিঙ্গনের জন্য বাহু থাকে, আর রাত্রিকে মুখর করার জন্য থাকে সেই অনবদ্য অর্গান। শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো। আমি কিন্তু কষ্টে নেই, শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে রাতটা জেগেই কাটায়, বেশ লাগে। সম্ভবত বৃষ্টির মতো সিগারেট বেশি খায়।